হ্যালো ফ্রেন্ডস আজকে রবিবার এবং আজকে আমি দেখবো যে গত সপ্তাহে আমি একটা পেন্টিং আপনাকে করতে বলছিলাম সেটা হচ্ছে একটা পাখির পেন্টিং মানে একটা পাখি একটা কাছে জালে বসে আছে তো এই পেন্টিংটা আমি গত সপ্তাহে গত বুধবারে আমি করেছিলাম এবং ওটা ছিল আর্ট ক্লাসের পাঁচ নাম্বার পেন্টিং এবং ওইটা আমি আপনাদেরকেই অনেকে বাড়িতে চেষ্টা করেছেন এবং সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়েছেন এবং আমি আজকে সেগুলো দেখবো এবং সবাই মিলে আমরা আজকে দেখব যে কে কেমন পেন্টিং করেছে এবং কার পেন্টিং কত সুন্দর ওকে তো এবার চুন আমরা শুরু করি আজকের এই ভিডিওটা ফ্রেন্ডস প্রথম পেন্টিং দেখব প্রথম পেন্টিং হচ্ছে পরিমল টুডু উত্তর দিনাজপুর থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে তো পরিমল যে পেন্টিংটা করেছে সেটা ওয়াটার কালার দিয়ে করা এবং পেন্টিংয়ের মধ্যে গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে আর পাখিটা একটু মানে একদমই সোজা সাপটা হয়ে গেছে আর একটুখানি পাখিটির মধ্যে একটুখানি কাজ করলে ভালো হতো এছাড়া গাছটা খুব ভালো হয়েছে গাছের পাতাটা খুব ভালো হয়েছে এবং পেছনে ব্যাকগ্রাউন্ডে কালারটা মেশানো ভালো হয়েছে কিন্তু ব্যাকগ্রাউন্ডের কালারটা একদম যে বলে রেইনবো রামধনের মতো একটু সোজা সাপটা হয়ে গেছে আর একটুখানি করলে ভালো হতো আদর বেশ ঠিকই আছে অসুবিধা নেই কিন্তু পাখিটা একটুখানি ভালো করলে ভালো হতো ওকে পরের পেন্টিং দেখবো পরের পেন্টিং হচ্ছে দেবদীপ মাইতি ক্লাস সিক্সে পরে পশ্চিম মেদিনীপুর ওয়েস্ট বেঙ্গল থেকে তো দেবদ্বীপ যে পেন্টিংটা করেছে এটাও বেশ ভালো লাগছে পাখিটাও বেশ ভালো লাগছে ওকে গাছটাও বেশ ভালো হয়ে গাছের পাতাগুলো ভালো হয়ে তবে পেন্টিং অনুসারে গাছের পাতা যদি আরেকটু সময় বড়ো হতো ভালো লাগতো আর পেছনের ওই যে ব্যাকগ্রাউন্ডটা ওটাও একদম একটুখানি আগেরটার মতোই মানে একটু সৌজ সাপটা হয়ে গেছে আর একটুখানি মানে ইত্যুতি করলে ভালো হতো ওকে আদারওয়াইজ পেন্টিংও ভালো ট্রাই করাটা খুব সুন্দর হয়েছে পরের পেন্টিং দেখবো পরের পেন্টিং হচ্ছে বীরভূম থেকে নিরাজ এসকে এটা পেন্টিং করেছে মোটামুটি মানে সব কিছুই একটুখানি আরেকটুখানি ভালো করে প্র্যাকটিস করা তোমার দরকার মানে আর একটু ভালো করে তোমার পেন্টিং আর একটুখানি যাকে বলে দরকার ওকে তো কারণ এখানে তোমার মানে গাছপালা গাছ পেন্টিংটা দুই আকাশ পেন্টিং যদিও বা ঠিক আছে কিন্তু পাখিটা কিন্তু মানে আরেকটু মানে আরেকটু বেশি করে তোমাকে ভালো করতে হবে ঠিক আছে যার জন্য বলবো যে তোমার কিন্তু একটু বেশি করে প্র্যাকটিস করা উচিত ওকে আদারওয়াইজ তুমি চেষ্টা করে যাও আস্তে আস্তে কিন্তু সব ঠিক হয়ে যাবে নেক্সট পেন্টিং হচ্ছে রীতম চৌধুরী ক্লাস সেভেনে পড়ে ইটাহার উত্তর দিনাজপুর ওয়েস্ট বেঙ্গল থেকে তো রীতমের পেন্টিংটা কিন্তু বেশ সুন্দর হয়েছে পাখিটাও ভালো হয়েছে গাছটাও পাতাগুলো বেশ সুন্দর হয়েছে পেছনের যে ব্যাকগ্রাউন্ডের কালারটা ওটা যদি আরেকটু মিশিয়ে দিতে তাহলে পরে ভালো লাগতো মানে ওটা ভালো মেশানো হয়নি মানে আকাশ যেহেতু দূরে পেছনের ব্যাকগ্রাউন্ড ছাপছে দেখা যাবে তো সেগুলো একটু যদি ফেড হতো মেশানো হতো তাহলে পরে ভালো লাগতো ওকে আদারওয়াইজ পেন্টিংয়ে যে পাখিটা গাছটা খুবই ভালো লাগছে নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে নুরুল খান পূর্ব মেদিনীপুর থেকে তো এখানে নুরুল যে পেন্টিংটা করেছে এটা এটা বেশ সুন্দর হয়েছে গাছটা খুব সুন্দর হয়েছে গাছটা গাছের পাতাগুলো আঁকা হ্যাঁ পেছনের আকাশটা মানে পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা মোটামুটি ভালোই হয়েছে হুম কিন্তু পাখি আর একটু সুন্দর করতে হতো পাখিটা একটুখানি মানে পাখির মধ্যে কাজ করাটা একটুখানি কম হয়ে গেছে ওখানে একটু ভালো করে সরু তুলি দিয়ে একটু বেশি করে কাজ করা দরকার ছিলো আদারওয়াইজ পেন্টিংয়ের যে মানে গাছ গাছালি এগুলো বেশ সুন্দর হয়েছে পাতাগুলো বেশ ভালো হয়েছে তো ফ্রেন্ডস নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে মৌমিতা গুপ্তা ক্লাস ফোর ব্যান্ডেল বেঙ্গল থেকে তো মৌমিতা ক্লাস ফোরে পড়ে তো বেশ ভালোই পেন্টিং করেছে সুন্দরী পেন্টিং করেছে যেহেতু ক্লাস ফোরে পড়ে তো মৌমি থেকে বলবো তুমি আরেকটু ভালো করে বেশি করে প্র্যাকটিস করো হ্যাঁ পড়াশোনার পাশাপাশি আটটা করে সুন্দরভাবে প্র্যাকটিস করো টাইম দাও ভালো করে তো দেখবে তোমার পেন্টিং আস্তে আস্তে ভালো হবে তো তবে তুমি পেন্টিংটা এই ক্লাস ফোরে এই বয়সে যত সুন্দর পেন্টিং করছো এটা কিন্তু খুব ভালো একটা ব্যাপার ওকে আর তোমার এই পেন্টিংয়ের মধ্যে বলবো যে তোমার যে পেন্টিং গাছটা গাছের পাখিটা মোটামুটি ভালোই হয়েছে ব্যাকগ্রাউন্ডটা তুমি ভালোই বেশ করেছো কিন্তু গাছটার যে পাতাগুলো ওটা ওটুখুনি কম হয়ে গেছে ওটা একটু বেশি করে গাছটার পাতাগুলো দেওয়া তোমার দরকার তুমি নেক্সটে ভালো করে করবে ওকে নেক্সট পেন্টিং দেখবো আমরা নেক্সট পেন্টিং হচ্ছে নিশা নিশা নেক্সট পেন্টিং করছে কিন্তু এর কোনো ঠিকানা আমাকে দেয়নি মানে ঠিকানা হয়তো দিতে ভুলে গেছে কিনা যায় না তো যাই হোক নিশা যে পেন্টিংটা করেছে এটা কিন্তু আমার মতে খুবই সুন্দর পেন্টিং হয়েছে একটা নেশার ওকে গাছের পাতাগুলো খুব সুন্দর হয়েছে পাখিটাও সুন্দর হয়েছে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর হয়েছে গাছের যে কাণ্ডুটা মেন যে গাছটা সেটাও সুন্দর হয়েছে তো নিশার পেন্টিংটা কিন্তু এক কথাই খুব ভালো হয়েছে ওকে এখানে এই পেন্টিংয়ের মধ্যে আমার কিন্তু ভুল ত্রুটি ধরার মতন কিছু আমি পাচ্ছি না ওকে দারুণ পেন্টিং হচ্ছে নিশা নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে কানকুল ওয়েস্ট বেঙ্গল থেকে বৈশাখী জানা তো বৈশাখী জানা যে পেন্টিংটা করেছে সেটা খুব সুন্দর করেছে পেন্টিংটা তো এখানে পাখিটাও বেশ সুন্দর রাখা হয়েছে পাখিটার স্কেচটা তো দারুণ করা হয়েছে স্কেচটা পাতাগুলো হেবি সুন্দর করেছে হ্যাঁ পেছনের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু বেশ ভালো করেছে তো আগের পেন্টিংয়ে যে নিশা পেন্টিং করেছে তার থেকে সেই তুলনায় কিন্তু এই পেন্টিংটা বেশ ভালোই করেছে পেন্টিংটা ওকে দারুণ পেন্টিং করেছে ভালোভাবে এবার চেষ্টা করেছ ট্রাই করেছে আস্তে আস্তে কিন্তু তোমার কিন্তু বেশ ভালোভাবে তুমি পেন্টিং শিখতে পারবা তোমার পেন্টিংয়ের হাত বেশ ভালো পরে পেন্টিং দেখবো পরের পেন্টিং হচ্ছে কুতুবুদ্দিন মুন্সি বসি ওয়েস্ট বেঙ্গল থেকে তো কুতুবুদ্দিন যে পেন্টিংটা করেছে সেটাও কিন্তু বেশ ভালোই হয়েছে তবে যে গাছের কাণ্ডটা একটুখানি মেশালে ভালো হতো রঙগুলো আর গাছের পাতাগুলো একটুখানি যদি বেশি করে এবং একটু ভালো করে ক্লিয়ার করে আঁকলে পরে আরও ভালো লাগতো আদারওয়াইজ চেষ্টা করেছো এটা খুব সুন্দর চেষ্টা করেছো আর এভাবে আরও চেষ্টা করে যাও আস্তে তোমার পেন্টিংগুলো আস্তে আস্তে গ্রো হবে ডেভেলপ হবে ওকে নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে নেরবি উড়িষ্যা থেকে তো নেহরুবি এখানে বেশ ভালো পেন্টিং করেছে কালারগুলো বেশ কালারের কম্বিনেশনটা খুব সুন্দর করা হয়েছে ডিপ কালার লাইট কালার তবে এখানে স্কেচের একটুখানি প্রবলেম আছে যে পাখিটার স্কেচটা করা একটু করে স্কেচটা করলে ভালো হতো ওকে আর গাছের ডালপালাগুলো ওইগুলো আর একটুখানি বেঁকিয়ে বেঁকিয়ে দেওয়া হতো বেশ ভালো লাগতো আদারওয়াইজ কালারিংটা বেশ সুন্দর করা হয়েছে তবে স্কেচের প্রবলেম তুমি যদি স্কেচটা ঠিক করো আশা করি তোমার পেন্টিংও কিন্তু ভালো লাগবে দেখতে ওকে তো ফ্রেন্ডস নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে রনিত ইঙ্গেল মধ্যপ্রদেশ থেকে ভোপাল মধ্যপ্রদেশ তো রনিত যে পেন্টিংটা করেছে এটা কিন্তু পেছনের যে ব্যাকগ্রাউন্ডটা সেটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়েছে মানে পেছনের ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর করা হয়েছে গাছের পাতাগুলোও সুন্দর হয়েছে হুম পাখিটাও বেশ সুন্দর হয়েছে তো রনিতের পেন্টিং কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে বলতে গেলে যেটা বলবো যে তোমার পেন্টিংয়ের মধ্যে ভুল খুবই কম আছে তুমি জাস্ট প্র্যাকটিস করে যাও আরও ইমপ্রুভ করা হবে যেমন ধরো এই যে গাছের ডাল তুমি এঁকেছো গাছের ডালগুলো কিন্তু যখনই পাতার গাছে চলে যাবে তখন কিন্তু একদম সরু হয়ে যাবে ঠিক আছে তো তুমি পাতার গাছে যখন একটু মোটা করে ফেলেছো ওগুলো যদি একটু ইম্প্রুভ করো ভালো লাগবে দেখতে মানে তোমার পেন্টিংয়ের মধ্যে মানে ভুল খুবই কম যে ভুল বলে সেগুলো একদম খুঁটিনাটি ভুল ঠিক আছে তো সেগুলো তো বড় চলে না সেগুলো তুমি নিজেকেই নিজেকেই আবিষ্কার করতে হবে সেই ভুল আবার ভুলগুলো কী কী আছে এবং সেগুলো তুমি ইম্প্রুভ করো আসলে তোমার পেন্টিং কিন্তু ভালো হয়ে যাবে ওকে আদরের পেন্টিং খুবই সুন্দর পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে মৌমিতা মাহাতো ক্লাস ফাইভ পুরুলিয়া থেকে ওয়েস্ট বেঙ্গল তো মৌমিতা যে পেন্টিংটা করেছে ক্লাস ফাইভে যেহেতু পড়ে তো সেই তুলনায় কিন্তু খুব ভালো পেন্টিং করেছে তো মৌমিতাকে এটাই বলবো যে তুমি এইভাবে আরও প্র্যাকটিস করে যাও তোমার পেন্টিং আস্তে আস্তে আরও ভালো হবে ওকে তো তোমার এখানে বলবো পেন্টিংয়ের মধ্যে তোমার পেছনের ব্যাকগ্রাউন্ডটা ওটা একটু ভালো করে করতে হতো এবং যে পাখিটা আছে পাখিটা কিন্তু একটা ভালো করে স্কেচ করে ভালো করে কারিং করতে হতো পাখিটা যে ডিপ কালার লাইট কালার এগুলো করে দিলে পরে পাখিটা ভালো লাগতো ওকে তো এটাই বলবো যে তুমি যেহেতু ক্লাস হাইভে পড়ো সেহেতু এই বয়সে কিন্তু এত সুন্দর পেন্টিং করা অনেকে পারবে না তুমি যেহেতু পেরেছো তো তুমি আরও প্র্যাকটিস করে যাও তোমার কিন্তু আরও আস্তে আস্তে আরও ভালো তুমি পেন্টিং করতে পারবে ওকে নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে স্বর্ণদ্বীপ নদীয়া চাকদাহ থেকে আমাদের পাশেই বাড়ি আচ্ছা তো নদীয়া জেলা ওয়েস্ট বেঙ্গল থেকে চাকদা থেকে তো স্বর্ণদেব এখানে কিন্তু মানে ও লিখেছে যে আমি ওয়াটার কালার এখনও করতে পারি না আমি যেন এটাকে অয়েল প্যাস্টেল দিয়ে করেছি তো অয়েল প্যাস্টেল যেতে সেই তুলনায় কিন্তু পেন্টিং বেশ ভালোই হয়েছে সুন্দরই হয়েছে অয়েল প্যাস্টেল দিয়ে করা যেহেতু আমি ওয়াইল প্যাস্টেল দিয়ে আমি মানে পেন্টিং করি না অয়েল প্যাস্টেল দিয়ে আমার খুব একটা মানে কি বলবো ভালো লাগে না কিছু তবুও কিন্তু এখানে যে অয়েল পেস্টেল পেন্টিংটা করেছে স্বর্ণদেব বেশ ভালো পেন্টিং করেছে খুব সুন্দর করেছে অয়েল পেস্টেল দিয়ে কর ওকে তো স্বর্ণদেবকে বলবো তুমি অয়েল পেস্টেল তো পেন্টিং করছোই পাশাপাশি ওয়াটার কালারটা ধরা প্র্যাকটিস করো মানে ওয়াটার কালারটা শুরু করে আস্তে আস্তে দেখবে আস্তে আস্তে কিন্তু তুমি আরও ভালোভাবে ভালো ভালো পেন্টিং করতে পারো ওয়াটার কালার দিয়ে অ্যাক্রোলিক দিয়ে ঠিক আছে ওয়াইল কালার অয়েল পেন্ট আমি তোমার ধরতে বলছি না কিন্তু অ্যাক্রোলিক বা অ্যাক্রোলিক বা ওয়াটার কালার এগুলো আস্তে আস্তে ধরা প্র্যাকটিস করো ওকে স্যার নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে আনন্দ মাহাতো ঝাড়খণ্ড থেকে তো আনন্দ যে পেন্টিংটা করেছে এটাও কিন্তু বেশ পেছনের ব্যাকগ্রাউন্ডটা ভালো করে মেশানো ভালো হয়েছে গাছগুলোও বেশ ভালো হয়েছে শুধু পাখিটা যদি আরেকটু ভালো করে করতে তাহলে কিন্তু ভালো লাগতো মানে পাখিটাতে ডিপ কালার এবং লাইট কালারটা আরেকটু দেওয়ার দরকার ছিল লাইট কার্ডটা বিশেষ করে বেশি দিক করে দেওয়ার দরকার ছিলো এবং পাখিটার স্কেচটা একটু ঠিক করা দরকার ছিল আদারওয়াইজ পেন্টিংয়ের বেশ ভালো চেষ্টা করেছো এবং এভাবে চেষ্টা করে যাও আস্তে আস্তে পেন্টিং আর ইম্প্রুভ হয়ে যাবে ওকে আর এখানে আনন্দ মাহাতো আমার একটা পেন্সিলের স্কেচ ড্র করেছে পেন স্কেচ সরি পেন্সিল নয় পেনের একটা স্কেচ ড্র করেছে তো খুবই ভালো লাগলো আমার একটা স্কেচ ড্র করেছে তো ছবি যেমনই হোক ও যে ভালোবেসে আমার জন্য করেছে এটা এটাই অনেক তো ফ্রেন্ডস নেক্সট পেন্টিং দেখবো নেক্সট পেন্টিং হচ্ছে ইব্রাহিম ঢাকা বাংলাদেশ থেকে তো ইব্রাহিম একটা একটা পেন্টিং করেছে ওয়াটার কালার দিয়ে তো এই পেন্টিংটা বেশ সুন্দর হয়েছে খুবই সুন্দর হয়েছে ইব্রাহিম ক্লাস টেনে পড়ে তো বেশ সুন্দর পেন্টিং করেছে তো গাছগুলোও সুন্দর হয়েছে পাতাগুলো সুন্দর হয়েছে তো সব মিলিয়ে পেন্টিংয়ের মধ্যে আমি যেটা বলবো পেন্টিং বেশ ভালো হয়েছে এখানে ভুল খুব কবে আছে কিন্তু তোমাকে আরেকটু পেন্টিংয়ে আরেকটু যেগুলো খুঁটিনাটি কাজ গাছ সেগুলো আরেকটা যদি ভালো করে করা আস্তে আস্তে ইউ হয়ে যাবে যেমন ধরো গাছের কাণ্ডটা ঠিক আছে যে গাছের ডালটা বেরিয়েছে সেই কাণ্ডটা তো সেই কাণ্ডটা কিন্তু তোমাকে আরেকটু মোটা করতে হতো ঠিক আছে তারপরে যে গাছের ডালগুলো যেখানে পাতাগুলো আছে সেগুলো আরেকটু সরু করতে হতো হুম গাছের পাতাগুলো এগুলো ধরো সবগুলো লাইট কালার দিয়ে ফেলেছে এখানে একটা মানে ডিপ কালার দু একটা পাতা ডিপ কালার দরকার ছিল দু একটা পাতা মিডিয়াম কালার দু একটা পাতা বেশি করে লাইট কালার মানে পাতাতে সবসময় একরকম হয় না মানে নানান ধরনের হয় তো মানে এই ধরনের আর কি মানে তোমার নিজের কনসেপ্ট কাজে লাগিয়ে নানান ধরনের বুদ্ধি মাথা থেকে বের করে নিয়ে পেন্টিংগুলো করতে হবে ঠিক আছে আদারওয়াইজ তোমার পেন্টিংগুলো বেশ সুন্দর হয়েছে এখানে পাখিটাও বেশ সুন্দর হয়েছে দারুণ তো ফ্রেন্ডস এই ছিল আপনাকে কিছু পেন্টিং যেগুলো আপনার আমাকে পাঠিয়েছিলেন এবং আমি দেখলাম এবং আমি দেখলাম যে এখানে সবাই খুব সুন্দর পেন্টিং করেছে তবে এইগুলো পেন্টিংয়ের মধ্যে আমার যে পেন্টিং আমার নিজের পার্সোনালি মধ্যে যে পেন্টিংটা আমার ভালো লেগেছে যে দুটো পেন্টিং সেটা হচ্ছে ফার্স্ট নিশা নিশা যে এখানে অ্যাড্রেস পাঠায়নি তো তবুও বললো নিশা খুব সুন্দর পেন্টিং করেছে এখানে বেশ পেন্টিংয়ের ফিনিশিংও ভালো স্কেচও ভালো সবই ভালো ওকে তো এখানে নিশাকে আমার বেশ ভালো লেগেছে পেন্টিং করে এবং দ্বিতীয় হচ্ছে বৈশাখী জানা ওয়েস্ট বেঙ্গল কানকুল থেকে তো এখানেও কিন্তু পেন্টিংটা খুব সুন্দর লাগছে তো প্রথমে নিশার পেন্টিং খুব ভালো লাগছে এবং দ্বিতীয়ত আমার বৈশাখী জানার পেন্টিংটা খুবই ভালো লাগছে তো এটা হচ্ছে আমার মতামত এবার আপনাদের মতো আপনারা জানাবেন কমেন্ট বক্সে যে আপনাদের কার্পেন্টিং সবথেকে ভালো লেগেছে ওকে এবং আপনারাও যারা আমার এই আর্ট ক্লাসে অংশগ্রহণ করতে চান তারাও অবশ্যই আমার আর্ট ক্লাসে অংশগ্রহণ করতে পারেন তো তার জন্য কী করতে হবে তার জন্য প্রতি বুধবারে আমি যে পেন্টিং ভিডিওটা আপলোড করবো সেটা আপনাকে খুব সুন্দর করে বাড়িতে প্র্যাকটিস করে আনতে হবে এবং আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিতে হবে ওকে এবং আমি আপনাদের পেন্টিং নিয়ে কিন্তু প্রত্যেক রোববারে একটা করে ভিডিও আপলোড করব। ওকে তো ফ্রেন্ডস আজকের মতো এই পর্যন্তই আবার সামনের বুধবারে আমি একটা পেন্টিং নিয়ে হাজির হবো আপনাদের সঙ্গে এবং আমি আশা করবো যে আপনারা সেই পেন্টিংটা খুব ভালোভাবে চেষ্টা করবেন এবং খুব ভালোভাবে বাড়িতে প্র্যাকটিস করবেন ওকে তো ফ্রেন্ডস থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড হ্যাপি গুড ডে